প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আর্থিক বিবরণীর সমস্যা সাথ নিয়ে আলোচনা করব তো সমস্যার সাথে কি বলেছে এখানে নিষ্ঠা টেডার্সের দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ এখানে একটা রেওয়া মিল দিয়েছে আমাদেরকে কিছু সমন্বয় দিয়েছে কি বলেছে সমন্বয় অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য সমাপনী পণ্য মানে যে পণ্যটা বিক্রি হয়নি এর মধ্যে দু হাজার পাঁচশো টাকা মনিহারি মজুদ রয়েছে এই সমাপনী মজুদ পণ্যের মধ্যে কী আছে আমার দুই হাজার পাঁচশো টাকা মনিহারি রয়েছে তারপর এখানে বলেছে ধারে বিক্রয় করেছি দশ হাজার টাকা ও ক্রয় 5000 টাকা হিসাবভুক্ত হয়নি অর্থাৎ ধারে বিক্রয় করেছি এটা এবং ধারে ক্রয় করেছি এটা হিসাবভুক্ত হয়নি কর বাবদ এক হাজার পাঁচশো টাকা বকেয়া রয়েছে পক্ষান্তরে অবিকর 500 পাঁচশো টাকা অগ্রিম প্রদান করা হয়েছে এটা তেমন কঠিন কোনো সমন্বয় না আমাদেরকে বলেছে যে উপরুক্ত তথ্য হতে নিট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে দেখি আমরা এখানে চলতি সম্পদ কি কি পাই এখানে কোনো চলতি সম্পদ আমরা এখানে দেখতে পাচ্ছি না আমরা এখানে এই যে এই টাকাটা সমাপনী পণ্য আমরা চলতি সম্পদ হিসাবে দেখব আর সমাপনী পণ্যের মধ্যে যেহেতু দুই টাকার মণিহারি রয়েছে এখানে মনিহারি। এখানে মণিহারি দুই হাজার পাঁচশো টাকা যেহেতু সমাপনী মজুদের মধ্যে আছে তার মানে আমার বছর শেষ হয়ে গেছে বাট এই মণিহারিটা ব্যবহৃত হয়নি তার মানে এই মণিহারিটাকে আমরা অব্যবহৃত মনিহারি ধরবো তাহলে এই সমাপনী মজুদ পণ্য এবং এই অব্যবহৃত মনিহারি কিন্তু আমার চলতি সম্পদ বলে গণ্য হবে আর যেহেতু ধারে বিক্রি করেছি টাকাটা পাইনি টাকাটা পাবো তাহলে এটা আমার প্রাপ্য হিসাব অর্থাৎ আর এটাও আমার চলতি সম্পদ বলে গণ্য হবে এই টাকাটা তারপর কর বাবদ এত টাকা বকেয়া রয়েছে আর এই যে অগ্রিম অগ্রিম ব্যয় আমাদের চলতি সম্পদ বলে গণ্য হবে তাহলে আমরা এটা এখানে দেখাই সমাপনী মজুদ সমাপনী মজুদ বাট মাইন্ড ইট এটার মধ্যে কিন্তু মনিহারিটা যোগ করা আছে আমরা কিন্তু মন সমাপনী পণ্য হিসাবে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখাতে পারবো না এটা থেকে বাদ দিতে হবে আমাদের অব্যবহৃত মণিহারিটাকে মণিহারিটাকে আমরা বাদ দিব কত টাকা আছে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আমরা যখন বাদ দিব আমরা পাবো এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা তাহলে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার সমাপনী মজুদ এটার সাথে আবার অব্যবহৃত মনিহারিটাও কিন্তু আমার চলতি সম্পদ অব্যবহৃত মনিহারি। এখানে যোগ দেখাতে হবে না কারণ সবগুলো আমরা একসাথে যোগ করবো অব্যবহৃত মণিহারি দুই আমরা এখান থেকে বাদ দিয়ে দেখালাম কেন কারণ সমাপনী মজুরটা আসলে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো আমরা এখানে সমাপনী মজুরটা দেখাচ্ছি আর অব্যবহৃত মনিহারিও আমাদের চলতি সম্পদ এটা আলাদা করে আমরা দেখাচ্ছি তারপর হচ্ছে ধারে বিক্রয়ের প্রাপ্য হিসাবটা ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় প্রাপ্য হিসাব এখানে কত আছে প্রাপ্য হিসাব হচ্ছে দশ হাজার টাকা তাহলে এখানে আমরা দেখাবো দশ হাজার টাকা দেন অবিকর অগ্রিম দিয়েছি অগ্রিম পেয়ে আমাদের চলতি সম্পদ তাহলে অগ্রিম অবিকর অবিকর কত টাকা হবে অগ্রিম অবিকর হচ্ছে আমাদের পাঁচশো টাকা ওকে আমরা এখানে দেখাবো পাঁচশো টাকা তাহলে কত হবে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো আর পাঁচশো এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজারে দশ হাজার কত হবে এক লক্ষ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার উনচল্লিশ চল্লিশ হাজার পাঁচশো এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো হচ্ছে আমাদের চলতি সম্পদের পরিমাণ তাহলে দেখো তো আমাদের বইয়ের আনসারটাতে কত আছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আমাদেরও এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো আসছে তো তোমরা এভাবে করে ফেলবে জাস্ট একটু সুন্দর করে ঘর করে করবে আর কি তো বন্ধুরা তারপরে আমাদেরকে কী বলেছে আমাদেরকে বলেছে যে মুঠ মুনাফা বা ক্ষতি নির্ণয় করো তো মুঠ মুনাফা বা ক্ষতি তোমরা কীভাবে নির্ণয় করবে জানো আমি জাস্ট এখানের আইটেমগুলো ব্যাখ্যা করে দিচ্ছি এই বিক্রয়টা শুরুতে লিখবে বিক্রয়ের সাথে যেহেতু আমরা বিক্রয় করেছি হিসাবভুক্ত হয়নি এটাকে আমরা অলিখিত বিক্রয় হিসাবে এই তিন লক্ষ পনেরো হাজার সাতশো টাকার সাথে যোগ করে দেব দশ হাজার টাকা অলিখিত বিক্রয় বলে এটা থেকে আমরা বাদ দিব প্রারম্ভিক মজুদ এই অঙ্কের প্রারম্ভিক মজুদ এখানে আছে এই প্রারম্ভিক মজুদটা আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য প্রথমেই লিখবো এই প্রারম্ভিক মজুদ দেখানোর পরে আমরা বসাবো ক্রয়কে ক্রয় হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ক্রয় এখানে যেহেতু পাঁ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তাহলে এটা আবার অলিখিত ক্রয় ক্রয় দেখানোর সময় এটার সাথে আমরা যোগ করে দেব পাঁ হাজার টাকা অলিখিত ক্রয় হিসাবে দেখানোর পরে আমাদের ক্রয় ফেরত টেরত বলতে কিছুই আমরা পাচ্ছি না তাহলে আমরা এরপরের আইটেমিক চলে যাবো যে ক্রয় সংক্রান্ত খরচ কী আছে এই পরিবহন এখানে এটাকে আমরা ক্রয় পরিবহন বলেই গণ্য করবো এবং এটাকে ক্রয়ের নিচে বসায় দেব তারপরে আমরা ক্রয় সংক্রান্ত খরচ আর কোথায় আছে দেখতে হবে বন্দর চার্জ এটা আমাদের ক্রয় সংক্রান্ত খরচ এটা আমরা দেখাই দেব ক্রয় সংক্রান্ত খরচের মধ্যে তারপর আর কি আছে ক্রয় সংক্রান্ত খরচ আর কোথাও আমরা পাচ্ছি না তাহলে আমরা এই সবগুলোকে যোগ করার পরে আমরা কী করব তখন সমাপনী মজুদ পণ্যটাকে বাদ দিব তাহলে সমাপনী মজুত পণ্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বাদ দিতে পারবো না সমাপনী মজুত পণ্য হিসাবে আমরা বাদ দিব এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো কারণ সমাপনী মজুদ প্রকৃতপক্ষে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো তাহলে প্রকৃত সমাপনী মজুদটা আমরা আমরা বা অবিকৃত পণ্যটা বাদ দিয়ে বিকৃত পণ্যের ব্যয় বের করে ফেলবো এবং এই বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মুঠ লাভ পেয়ে যাব তারপর হচ্ছে নিট মুনাফা ক্ষতি নির্ণয় করা তো সেখানে আমরা কি করব মুঠ মুনাফার নিচে আমরা তিনটা আইটেম করবো একটা হচ্ছে পরিচালন ব্যয় বাদ দিব আর অন্যান্য আয় যোগ করব অন্যান্য ব্যয় বিয়োগ করবো তাহলে আমি এখান থেকে বলে দিচ্ছি কোনটা পরিচালন ব্যয় কোনটা অন্যান্য ব্যয় বা অন্যান্য আয় তাহলে এই বেতন ও ভাতা আমাদের সমন্বয়ে কিছু বলা নেই তাহলে এটা সরাসরি আমাদের কোথায় চলে যাবে পরিচালন ব্যয়ের মধ্যে চলে যাবে কর করবিকর চলে যাবে পরিচালন ব্যয়ের দোস্তুরি চলে যাবে পরিচালন ব্যয়ের স্টেশনারি এটাও চলে যাবে পরিচালন ব্যয় সরাসরি আর ইজারা ভাড়া এই ইজারা ভাড়া হচ্ছে এই টাকাটা এটা আমার পরিচালন ব্যয় যাবে প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে তিরিশ হাজার টাকা এটা আমাদের অন্যান্য আয়ের মধ্যে আসবে প্রদত্ত বার্তা আমাদের একটা পরিচালন ব্যয় হিসাবে আসবে আর প্রাপ্ত বার্তাটা আমাদের অন্যান্য আয়ের মধ্যে চলে আসবে তারপর এখানের কোনো আইটেম বাদ কিনা দেখতে হবে সম্পূর্ণ পণ্য আয় বিবরণীতে আমাদের নিতলব নির্ণয়ে আসার কথা না আর বিক্রয় করেছি এটার কাজও করেছি এই দুইটা করেছি আর কর বাবদ এত টাকা বকেয়া রয়েছে কর বাবদ বকেয়া রয়েছে আমাদের এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে আমরা যখন কর ও অবিকরকে কী করবো পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো কর বাবদ যে টাকাটা বকে আছে এই বকেয়া টাকাটা এখানে যোগ করে দিতে হবে বকেয়াটা হুম বকেয়া যোগ করার পরে তারপরে এই টাকাটা দেখাতে হবে আবার অবিকর কি করা আছে অগ্রিম প্রদান করা আছে একদিকে আমরা যখন এই বকেয়া যোগ করব দশ হাজার টাকা তারপরে আবার যোগ করার পরপরই অবিকর পাঁচশো টাকা অগ্রিম প্রদান করেছি ওবিকরটা আবার বাদ দিব অগ্রিম অবিকরটা বাদ দিব অগ্রিম অবিকর এখানে পাঁচশো টাকা বাদ দিয়ে বাকিটা আমরা দেখাবো। কারণ এই সমন্বয়টা আমরা এখানে সলভ করতে ভুলে গেছিলাম তারপরে আমাদের কোনো আইটেম বাদ থাকে না আমাদের নিট মুনাফা চলে আসবে তো নিট মুনাফা করার জন্য অবশ্যই আমাদের মুট মুনাফাটাকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ধরে করতে হবে তো দেখো সলিউশনের মধ্যে মোট মুনাফার কাজ করব বিক্রয়টা এখানে দেখিয়েছি এটার সাথে অলিখিত বিক্রয় যোগ হয়েছে এই টাকাটা আসছে তারপর বাদ বিকৃত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত দিয়ে শুরু করেছি ক্রয় ক্রয়ের সাথে অলিখিত ক্রয়টা যোগ করে এখানে এসেছে পরিবহন আর বন্দর চার্জ দুইটা ক্রয় সংক্রান্ত খরচ এখানে দেখানোর পরে এটা থেকে সমাপনী মজুদ পণ্য আমরা প্রকৃতটা বাদ দিয়েছি দেওয়ার পরে পণ্যের ব্যয় এসেছে এটা থেকে এটা বাদ দিয়ে আমরা মুঠ লাভ পেয়ে গেছি লাভ বা মুঠ মুনাফা পেয়ে গেছি আমরা মোট মুনাফা এক লক্ষ পঁচিশ হাজার এখানে কিন্তু মোট মুনাফা আসছে এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো এটা আমরা নিব না আমরা প্রশ্নে বলে দিছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মোট মুনাফা ধরে বাকিটা করার জন্য তো এক লক্ষ পঁচিশ হাজার এখানে বসানোর পরে পরিচালন ব্যয়গুলোকে আমরা বাদ দেব আর অন্যান্য আয়কে যোগ করব অন্যান্য ব্যয়কে বিয়োগ করব এই অঙ্কের মধ্যে অন্যান্য ব্যয় নাই এ কারণে এটা বাদ দেওয়া হয়নি দেখো পরিচালন ব্যয়ের মধ্যে বেতন ও ভাতা ছিল এটা আমরা এখানে দেখেছি কর ও বিকরের মধ্যে আমার কী ছিল বকেয়া ছিল এক হাজার সেটা যোগ করেছে আবার অগ্রিমটাকে বাদ দিয়েছে বাকিটা এখানে দেখিয়েছে দস্তুরি প্রদান আমরা এখানে ব্যয় হিসাবে দেখিয়েছি তারপর স্টেশনারি এটার অব্যবহৃত ছিল এই জিনিসটা আমরা করিনি স্টেশনারি একটা জিনিস খেয়াল করো বন্ধুরা আমাদের এই যে স্টেশনারি স্টেশনারি কিন্তু মণিহারির আরেকটা নাম স্টেশনারি হচ্ছে মনিহারির আরেকটা নাম তাহলে এই স্টেশনারি মণিহারির আরেকটা নাম হওয়ার কারণে এই চার হাজার টাকা যখন আমরা মনিহারি ব্যয় হিসাবে দেখাবো কোথায় দেখাবো আমাদের পরিচালন ব্যয়ে দেখাবো স্টেশনারিটাকে তখন এই যে মনিহারি অব্যবহৃত রয়েছে এই অব্যবহৃত মণিহারিটাকে আমরা বাদ দিতে হবে কারণ যেটা ব্যবহার হয়নি সেটাকে আমরা ব্যয় হিসাবে দেখাতে পারবো না তো ঠিক এই কারণে আমরা এখানে স্টেশনারি থেকে অব্যবহৃত এটা মণিহারি হবে মণিহারি দুই হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে বাকি এক হাজার পাঁচশো টাকা আমরা ব্যয় হিসাবে দেখাবো তারপরে ইজারা ভাড়া আর প্রদত্ত বার্তা দেখিয়ে ফেলার পরে আমরা পরিচালন মুনাফা পেয়েছি আর প্রাপ্ত দস্তুরি কোথা থেকে আমরা পেলাম আঠারো হাজার টাকা প্রাপ্ত দস্তুরি হুম দেখছো এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে এই সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার দস্তুরি এটা আমরা প্রদান করেছি আবার এই আঠারো হাজার টাকা কিন্তু তার ক্রেডিট পাশে ছিল এটা আমাদের প্রাপ্ত ছিল এই দোস্তুরিটা আমরা পেয়েছি তাহলে এটা আমরা অন্যান্য আয়ের মধ্যে দেখাতে হবে তারপর প্রাপ্ত লভ্যাংশ প্রাপ্ত বার্তা তো আমরা দেখিয়েছিলাম এভাবে নিট মুনাফাটা চলে আসবে তোমরা জাস্ট একটু ভালো করে দেখে করলেই হবে তো বন্ধুরা এভাবে করলেই তোমরা অঙ্কটা মিলে ফেলতে পারবে এরপরে আমরা সমস্যা আট নিয়ে আলোচনা করব ভালো থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ